আগামী পাঁচ তারিখ হবে বঙ্গা পৌরসভা রাস্তা ভোট সেই মর্মে কাউন্সিলরদের চিঠি পাঠালেন জেলা শাসক পাঁচ তারিখ বেলা এগারোটা থেকে জেলা শাসকের দপ্তরে ভোট গ্রহণ হবে বলে জানা গেছে আগামী পাঁচ তারিখ শনিবার হবে বঙ্গা পৌরসভার আস্থা ভোট ইতিমধ্যেই জেলা শাসকের কাছ থেকে এই মর্মে চিঠি পেয়েছেন বঙ্গা পৌরসভার কাউন্সিলররা বনগাঁ পৌরসভার অনাস্থা ভোট নিয়ে দীর্ঘ টানাপোড়নের পর হাইকোর্টের নির্দেশে আগামী পাঁচ তারিখ আস্থা ভোটের দিন ঠিক করে কাউন্সিলরদের চিঠি পাঠিয়েছেন জেলাশাসক প্রসঙ্গত গত ষোলোই জুলাই বনগাঁ পৌরসভায় অনাস্থা ভোট নিয়ে কাণ্ড বাঁধে দিনের শেষে দুপক্ষই দাবি করেন জয়ী হয়েছেন তারা বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি বিচারক সমাপ্তি চট্টোপাধ্যায়ের এজলাসে দীর্ঘ শুনানির পর তিনি নির্দেশ দেন জেলাশাসকের উপস্থিতিতে পুনরায় করতে হবে আস্থা ভোট হাইকোর্টের নির্দেশে আগামী পাঁচ তারিখ বেলা এগারোটায় আস্থা ভোট ডেকে কাউন্সিলরদের চিঠি দিয়েছেন জেলা শাসক। বাইশ আসন বিশিষ্ট বনগা পৌরসভায় বর্তমানে আসন সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে তৃণমূল এক কংগ্রেস কাউন্সিলর সহ তৃণমূলের পক্ষে ১৪ জন কাউন্সিলর অন্যদিকে বিজেপির পক্ষে সাতজন কাউন্সিলর এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর দীপালি বিশ্বাস জানান কাউন্সিলরদের সমর্থন নিয়ে পৌর বোর্ড তারাই গঠন করবেন যেভাবে বনগার উন্নয়ন করে চলেছে আমরা আশা রাখছি নির্বাচিত হবেন সেটুকু আস্থা আমাদের আছে এবং আমরা আস্থা জয়যুক্ত করব অপরদিকে বিজেপির পক্ষে কাউন্সিলর সমাঞ্জনা মুন্সি মুখার্জি বলেন পাঁচ তারিখ যা হবার তা ভগবান জানেন আমরা যেটা করেছিলাম সেই জায়গা থেকে যে নির্দেশিকা ছিল এবং সেই জায়গা থেকে ডিএম অফিস থেকে অবশ্যই আমাদের কাছে চিঠি এসেছে এবং পাঁচ তারিখ সকাল এগারোটায় মিটিং ডাকা হয়েছে এবার সেই ব্যাপারে মিটিং এর বিষয়ে কি সিদ্ধান্ত হবে বা কিভাবে কি করা হবে সেটা দুটি সূত্রে আমাদের কাছে যেভাবে নির্দেশ আসবে আমরা সেই রকম ভাবে এখনো তো আমাদের আমরা কিছু জানি নির্দেশ যে রকম হয়েছে অর্ডার সেটা আমরা পেয়েছি এখন সেটা প্রশাসন কিভাবে করবে সেটা প্রশাসনের ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা